এখন বাজে সন্ধ্যে 7:30টা ও আজকে একটা স্পেশাল কিছু চিকেন রান্না করে আমাদের খাওয়াবে তাহলে দেখুন কিভাবে স্পেশাল চিকেনটা বানায় আর আদৌ সেটা স্পেশাল হয় কিনা আমরা যেই রান্না করি না কেন উনি আবার রান্নার খুদ ধরেন রান্নাটা এইভাবে করলে ভালো হতো ওইভাবে করলে ভালো হতো বিভিন্ন রকম টিপস দিয়ে থাকেন সেই জন্য আজকে ওনাকেই রান্নার কাজে লাগিয়ে দিয়েছি সরষের তেল আলুগুলো ভেজে নিই আমি কড়া আর তোর মাথার মধ্যে অনেকটা ডিসটেন্স হয় মাথা দেখানো যাবে নয় কড়া দেখানো যাবে কি দেখাবো কড়াই দেখা ওখানেই তো সিন চেঞ্জ আজকে এখানে কড়া ওখানে রাঁধিনি রান্না এবং রাঁধুনির মধ্যে বিস্তর ফারাক আলু ভাজা হচ্ছে এবারে হলুদ নুন দিয়েছে এবারে হলুদ দিচ্ছে ও যখন বাইরে ছিল তখন অনেক রান্না শিখে গেছে আগে সেরকম ভাবে পারত না এখন অনেক পারে কেন করি না কেন করিস না রে আমি যে কোচ কোচ ওর মধ্যে একটা ভালো ব্যাপার হচ্ছে ভালো কোয়ালিটি হচ্ছে যে রান্না খেয়ে কি কি মশলা দেওয়া হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে বলতে পারে কোচ এবার তেলে চিনি দেওয়া হচ্ছে এর উপরে তেজপাতা তেজপাতা এলাচ আর লবঙ্গ লবঙ্গ তেজপাতা এলাচ লবঙ্গ দেওয়া হচ্ছে ফার্স্টে চিনি দেওয়া ফার্স্টে তেলের মধ্যে চিনি দিয়েছে এবারে তেজপাতা এলাচ লবঙ্গ একটু এটা চালিয়ে দিই হ্যাঁ দিয়ে দিলাম এবারে পেঁয়াজ দিই পেঁয়াজ চিনিগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবারে সরি পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে এবারে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেশনে কি কি ছিল বেসিক মশলা ছিল বেসিক মশলা জিরে গুঁড়ো গোলে গুঁড়ো দই ছিল কাঁচা লঙ্কা তেল তেল নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা রসুন আর আদা বাটা পেস্ট একটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আবার বললাম কি ও গরম মশলা মাংস কষার সময় একদম ঢাকা দিতে জানি জ্ঞানটা জানেন সবাই জানেন
ঢাকা দিলে কি হবে? ঢাকা দিলে ওর থেকে জল বেরিয়ে যাবে, এখানে টমেটো গুলো কেটে রেখেছিস, টমেটো গুলো কখন দিবি? টমেটো গুলো পুরো কষা হয়ে যাক তারপর। আচ্ছা, কষা হয়ে যাওয়ার পরে ঠিক আছে। ওই যে আমার একটু তেল বেরোচ্ছে, এগুলো সব চিকেনের তেল, এমনি এতে তেল খুব কম দেওয়া আছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, টমেটোটা দিয়ে দিল একটু, টমেটো খুব কম হয়ে গেছে তাই আর একটা টমেটো আনতে গেছে, টমেটোটা কেটে। এখন আমি আমাদের রাঁধুনির জন্য চা বানাচ্ছি। আমি একটু চা বানাতে ব্যস্ত হয়েছিলাম, তার মধ্যেও জল ঢেলে দিয়েছে, রান্নাই জল ঢেলে দিয়েছে। জল গরম করে ঢেলেছিস। সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। জাস্ট এমনি কি বলে এটাকে, খুব কম আছে, ধীমে আছে, ঢাকা দিয়ে এবার রাখতে হবে মাংসটা সিদ্ধ হওয়া অবধি। এটা একদম গায়ে মাখা মাখা হবে, তাই তো? গায়ে মাখা একটু হালকা, একটু হালকা হালকা ঝোল, খুব বড় লম্বা ঝোল হবে না। মাংস হয়ে গেছে রেডি, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে। পরিশ্রমের ফসল, দেড় ঘন্টার পরিশ্রমের ফসল, দেখতে দারুণ হয়েছে, একদম গোলবাড়ির কষা মাংস হয়েছে দেখতে। ভালো হেভি খেতে হয়েছে, সত্যি হেভি খেতে হয়েছে তো। এমনি দেখে বোঝা যাচ্ছে, দেখলে একটা বোঝা হয় তো, ঝাল হয় না যতটা ভেবেছিলাম। আচ্ছা, রুটি পরোটা ভাত সবের সাথে যাবে, লুচির সাথে, হ্যাঁ, অসাধারণ লাগবে, অদ্ভুত। তো ভিডিও এখানে শেষ করছি আজকের। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।